আর মানুষদেরকে আল্লাহ তাআলা মোট চারটা ক্যাটাগরিতে বানিয়েছেন। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা মোট কয় ক্যাটাগরিতে বানিয়েছেন? চারটি ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন। নাম্বার ওয়ান, এক নম্বর হলো বাবাও নাই মাও নাই, বাবা ছাড়া মা ছাড়া। দুনিয়ার সর্বপ্রথম মানুষকে যিনি নিজের হাতে বানিয়েছেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কি? আদম আলাইহিসসালামের কি কোনো বাবা আছে নাকি? আরো জোরে বলেন, মা আছে নাকি? মাও নাই বাবাও নাই। দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিসসালামকে রব্বুল আলামিন সরাসরি মাটি থেকে বানিয়েছেন। দুই নাম্বার ক্যাটাগরি হলো ওনারও মা নাই বাপও নাই, কিন্তু আদম থেকে আল্লাহ হাওয়াকে বানিয়েছেন। রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. الله تعالى বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবজাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি জীবন একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম থেকে তোমাদের জন্ম শুরু। এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আমি তার স্ত্রী হাওয়াকে বানিয়েছি। এটা হলো মানুষ বানানোর দুই নাম্বার ক্যাটাগরি। তিন নাম্বার ক্যাটাগরি হলো এই যে দুনিয়াতে এখন 800 কোটি মানুষ বসবাস করে, এত বড় বিশাল সংসার, এই জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে মাত্র দুইজন থেকে, এই যে আমি আর আপনি এখানে আছি। আমরা আমাদের মায়ের পেট থেকে এসেছি, বাবা মায়ের মাধ্যমে আমাদেরকে জন্ম দিয়েছেন কে? এই যে বিশাল এই দুনিয়া, এই দুনিয়াতে এখন কোটি কোটি মানুষ বাস করছে, কিন্তু এই দুনিয়াতে এই জগৎ সংসার শুরু হয়েছিল মাত্র কয়জন দিয়ে? আরো জোরে বলেন, আদম এবং হাওয়া। তাদের মাধ্যমে আস্তে আস্তে সন্তানাদি বাড়তে 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 জগৎ সংসারের আজ এত বিশাল বিস্তৃতি ঘটেছে। তাহলে মানুষ বানানোর তিন নাম্বার ক্যাটাগরি হলো মা আর বাপের মাধ্যমে, নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান জন্ম দেন কে? মানুষ বানানোর আল্লাহর 4 নাম্বার ক্যাটাগরি হলো, এটা দুনিয়ার এক্সেপশনাল একটা ঘটনা, আমরা সবাই জানি নারী এবং পুরুষের মাধ্যমে সন্তানের জন্ম হয়, কিন্তু এই দুনিয়াতে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, পুরুষ ছাড়া নারীর পেটে জন্ম হয়েছে, স্বামী ছাড়া স্ত্রীর পেটে সন্তান এসেছে, বাবা ছাড়া মায়ের পেটে সন্তান এসেছে, পুরুষের সংস্পর্শ ছাড়া। যে মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন ওই মহিলার নাম কি? মারিয়াম। ওই মহিলার পেটে যে সন্তানের জন্ম হয়েছে সেই সন্তানের নাম হলো ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিসসালামের জন্মের পরে খ্রিস্টানরা যখন মারিয়াম আলাইহাসসালামের চরিত্রে অপবাদ দিল, তারা বলতে লাগলো পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেটে তো সন্তান আসতে পারে না, সম্ভবত তুমি ব্যভিচার করে ফেলেছ, জিনা করে ফেলেছ। তারা যখন মারিয়াম আলাইহাসসালামের চরিত্রে অপবাদ দিল, আল্লাহ তারা তখন সেই সকল খ্রিস্টানদেরকে জবাব দিলেন, আল্লাহ বললেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলকহু মিন তুরাব। আল্লাহ বললেন নিশ্চয় আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। ব্যাককলের দল, তোমরা যারা বলো
পুরুষ ছাড়া মহিলার পেটে কেমনে সন্তান আছে, আমি তো সেই রব, আমি তো সর্বপ্রথম আদম যখন বানিয়েছি বাপও লাগে নাই মাও লাগে নাই, সুতরাং বাপ আর মা ছাড়া আমি যদি আদম বানাতে পারি তাহলে আল্লাহ বাপ ছাড়া মায়ের পেটে সন্তান দিতে পারেন কি না? এই হলো দুনিয়াতে মানুষ বানানোর চারটা ক্যাটাগরি। তাহলে বোঝা গেল মানুষকে যিনি বানিয়েছেন তিনি কি।